দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাতের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদা আলী এবং আমি সাইদ মল্লিক। দর্শক শুরুতে জানাবো স্থানের ব্যাংক সংবাদ শিরোনাম। নবম বর্ষে পদার্পণ করল জননন্দিত চ্যানেল মাই টিভি। পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাই টিভির জন্মদিনে প্রথম প্রহরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দিনব্যাপী অনুষ্ঠানে মন্ত্রীদের শুভেচ্ছা। মানুষের ভালোবাসায় সিক্ত হলো মাই টিভি পরিবার। চ্যানেলটির পথ চলা বহমান থাকবে বলে প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। নানা চড়াই উতরাই পেরিয়ে তৃণমূল থেকে শীর্ষে পৌঁছেছে মাই টিভি, সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রিয় অভিজাত শ্রেণীর কাছেও। দর্শক এতক্ষণ শুনলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অগণিত দর্শকের ভালোবাসায় ৮ পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করল জননন্দিত চ্যানেল মাই টিভি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, গণতন্ত্রের বিকাশ, জনমত গঠন ও মানুষের অধিকার আদায়ে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, মাই টিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে আবহমান বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা রাখবে। দর্শকের ভালোবাসায় এগিয়ে চলা জনপ্রিয় চ্যানেল মাই টিভির জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী AKM মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী সহ অন্যান্য পরিচালকবৃন্দ। বিস্তারিত আমিনুল মজলিসের রিপোর্টে। এক শুভক্ষণ, এক মহেন্দ্রক্ষণ। ৮ বছরের পথ চলা শেষে ৯ বছরে পা রাখল মাই টিভি। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। বরাবরের মতোই শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকে জয় করা বিশেষ শিশুরা অংশ নেয় মাই টিভির জন্মদিনের অনুষ্ঠানে। নিজেদের অনুভূতি ব্যক্ত করলেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী এবং উপব্যবস্থাপনা পরিচালক আসফিয়া উদ্দিন। হাঁটি হাঁটি পা পা করে ৮ বছর পার করে আমরা ৯ বছরে পড়লাম। আপনারা যে যেখানে আছেন, আমার ভাই বোনেরা বিদেশে, বাংলাদেশে, গ্রামে গঞ্জে যেখানেই থাকেন না কেন, আমাদের জন্য দোয়া করবেন। মাই টিভি একটি সেবামূলক প্রতিষ্ঠান। রাষ্ট্রের সেবা দান করবেন, রাষ্ট্রের মানুষের হয়ে কাজ করবেন। তো আজকে এই শুভক্ষণে আমার পাশে যারা আছেন, যেই চেতনায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করবে এবং দেশের হয়ে কাজ করবে এবং সামনের দিকে নিয়ে যাবে, তথ্য শক্তি দিয়ে ঘরে ঘরে পৌঁছে দিবে মাই টিভির কার্য এবং মাই টিভির যেই উন্নয়নমূলক কাজ প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিবে, এই আমি আজকের দিনে প্রত্যাশা করছি। সামাজিক দায়বদ্ধতা পূরণে মাই টিভির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। স্পেশালি চ্যালেঞ্জড ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠান করা, এটিও একটা আমি মনে করি বিশেষ আঙ্গিক, এবং সমাজের প্রতি মাই টিভির দায়বদ্ধতা তারা কিন্তু আলাদাভাবে জানান দিচ্ছে এই উদ্যোগের মাধ্যমে। আমরা এসেছি অনেক দূর, যেতে হবে বহুদূর। সেই আগামী যাত্রায় আমরা র্যাব ফোর্সের পক্ষ থেকে মাই টিভির সঙ্গে থাকবো। ভালো থাকবেন সবাই। আর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাই টিভি দেশ ও জাতির কল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী AKM মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাই টিভি আমাদের অসংখ্য বিভিন্ন পেশার শ্রোতা এবং দর্শকদের মনোরঞ্জনের জন্য শুধু নয়, একটা আদর্শ, একটা চেতনা তাদের মধ্যে লালন করার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি মাই টিভি তার এই যাত্রা অব্যাহত রাখবে। আগামীতে মাই টিভির পথ চলা আরো মসৃণ হবে বলে মনে করেন আগত অতিথিরা। আমিনুল মজলিস, মাইটিভি, ঢাকা। মাইটিভির জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা। তারা মাইটিভির ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কৃতজ্ঞতা জানান অতিথিদের প্রতি। মানিক লাল ঘোষের রিপোর্ট। অষ্টম বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ বেসরকারি জনপ্রিয় চ্যানেল মাই টিভির। ভবন জুড়ে আনন্দ উৎসব। নবম বর্ষে পদার্পণে মাই টিভিকে শুভেচ্ছা জানাতে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী AKM শাহজাহান কামাল সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। অংশ নেন শান্তির পায়রা উড়ানো, কেক কাটা সহ উৎসবমুখর অনুষ্ঠানের বিভিন্ন পর্বে। রাজনীতির গঠনমূলক সমালোচনা, সরকারের উন্নয়ন চিত্র ও সামাজিক দায়বদ্ধতা থেকে ইতিবাচক সংবাদ পরিবেশনায় মাই টিভির পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা। যে মাই টিভি আমি প্রায় দেখি, আমি যখনই টেলিভিশনে নিউজ জন্য মাই টিভির সমস্ত কর্মকাণ্ড এবং মাই টিভি অত্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে। মাই টিভির সমস্ত সুখ দুঃখে আমি আপনাদের পাশে থাকব। এই চ্যানেলের যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা গ্রহণ করি এবং এই চ্যানেলের কলাকুশলীদেরকে আমি আহ্বান জানাবো, সব সময় যেন হৃদয়ে আমরা ধারণ করি, সেটি হলো আমার দেশের স্বাধীনতা। মাই টিভি জনগণের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, দেশের কথা বলে, সত্য উদ্ঘাটন করে। মাই টিভির যিনি কর্ণধার, আমার ব্যক্তিগত মতামত, উনি অত্যন্ত বড় মাপের মানুষকে ভালোবাসেন। মাই টিভির পাশে থাকার ঘোষণায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে এই মাই টিভি সামনের পথ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। দেশের উন্নয়নশীল ধারা চলছে, সেখানে মাই টিভির ভূমিকা ভবিষ্যতেও সুন্দর এবং আরও ভবিষ্যতের প্রসার হয়ে থাকে। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা। মাইটিভি নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। হাতিরঝিলে মাইটিভি ভবনে আয়োজিত মিলাদে দোয়া করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনা করে। মাইটিভির উত্তরোত্তর সমৃদ্ধি প্রার্থনা করেন তারা। মিলাদে অংশ নেন মাইটিভির কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা। তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন। নয় বছরের পদার্পণে আগত অতিথিদের ভালোবাসা সিক্ত হয় মাই টিভি পরিবার। সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা মাই টিভির পথচলা বহমান থাকবে বলে প্রত্যাশা করেন। আবু সাইদপুর রিপোর্ট। আট বছর পেরিয়ে নয় বছরের পা রাখার শুভক্ষণে মাইটিভি পরিবারকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা। এ সময় তারা তুলে ধরেন নিজস্ব প্রতিক্রিয়া ও প্রত্যাশা। যেভাবে মাইটিভি ইতিমধ্যেই একটি স্থান দখল করে নিয়েছে শিক্ষা পরিবারের মধ্যে, এবং আশা করব যে তাদের সেই কর্মপ্রয়াস অব্যাহত থাকলে অনেক গুজব এড়ানোর ক্ষেত্রে মাইটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাধীনতার মূল চেতনাকে সমুন্নত রেখে মাইটিভি সঠিক সংবাদ পরিবেশন করে আমাদের এই বাংলাদেশকে আরও দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি হাতিয়ার হিসাবে কাজ করবে। মাইটিভি এখন সমকক্ষভাবে সংবাদ পরিবেশনায় অত্যন্ত সমুজ্জ্বল রেখেছে এবং আমি এটুকু আশা করব যে বস্তুনিষ্ঠ সংবাদ যেন পরিবেশন হয় এবং সারা বাংলাদেশে মাইটিভি যেন ছড়িয়ে পড়ে। আমরা যখন মাঠে কাজ করি সত্যের অনুসন্ধানে বিভিন্ন অপরাধ এবং অপরাধের বিরুদ্ধে, এটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ। আমরা সবসময় দেখেছি মিডিয়া, বিশেষ করে মাইটিভি আমাদের পাশে থেকেছে। আমাদের ইতিবাচক সমালোচনা আপনারা করুন, আমাদের ত্রুটি থাকলে সেটা তুলে ধরেন, সমাজে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন, যেটির পর ভিত্তি করে আমরা আইনানুগ অ্যাকশন নিতে পারি এবং মানুষের নিরাপত্তা দিতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। পাশাপাশি যখন আমরা ভালো কাজ করব, জনগণের জন্য কাজ করব, সেই ভালো কাজটিও যাতে প্রচারিত হয়, তাহলে মানুষ আশ্বস্ত হবে, মানুষের নিরাপত্তা বোধটা বাড়বে। জনকল্যাণ সকল কর্মকাণ্ডে মাইটিভি সমর্থন ছিল। আমরা আশা করি ঢাকা যুব সমাজ ভবিষ্যতেও এদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা করার জন্য মাইটিভি এভাবেই ভবিষ্যতে কাজ করবে। দেশ ও জাতির কল্যাণে মাইটিভি জাতিকে আরও বেশি বেশি করে উদ্বুদ্ধ করবে, এই প্রত্যাশা আমার। শুধু তাই নয়, অনেকেই ব্যক্ত করেন ভবিষ্যতের পথ চলায় আরও এগিয়ে যাবে দর্শক নন্দিত চ্যানেল মাইটিভি। মাইটিভির কাছে আমরা বস্তুনিষ্ঠ সুন্দর সংবাদ জানতে পারি, ভবিষ্যৎ আরও ভালো ভালো প্রোগ্রাম দেখার প্রত্যাশা করি মাইটিভির কাছে। মাইটিভির প্রতিবেদনমূলক অনুষ্ঠানগুলো খুব সুন্দর এবং মানুষের জন্য খুব উপকারী। সমস্যাগুলো থেকে কীভাবে উত্তরণের উপায় থাকে সেগুলো সম্বন্ধেও মানুষজন একটু জানতে পারে বা নিজেরা একটু বেশি সচেতন হতে পারে। এই টিভি তার জনপ্রিয়তার দিক থেকে সামনে থেকে এগিয়ে যাচ্ছে এবং জনপ্রিয়তার মূল কারণ একটি, নিরপেক্ষভাবে সব কিছুকে তুলে ধরা। দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করছেন এবং সেটা অব্যাহত থাকবে, সে বিশ্বাস আমরা রাখি। মাইটিভি যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং বিভিন্ন ভালো প্রোগ্রাম করে আসছে, এজন্য মাইটিভিকে অসংখ্য ধন্যবাদ। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। দিনব্যাপী অনুষ্ঠানে মাইটিভিকে শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। তারা জানান তাদের প্রত্যাশার কথা। প্রতিকূল অবস্থার মধ্যে তিনি এই প্রতিষ্ঠানকে আত্মপ্রকাশ করার জন্য তার ঘাম, পরিশ্রম, কষ্ট এবং তিনি একজন নিবেদিত মানুষ হিসাবে আজকে সমাজে প্রতিষ্ঠিত। আমাদের দক্ষিণ অঞ্চলের সকল মানুষের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাই। দেশের স্বার্থে অতীতের মতো আপোষহীনভাবে মাইটিভি তার কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। মানবতার মহান আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করার জন্য দেশের গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। দর্শক জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম। শৈশব থেকেই শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসা, বাঙালি সংস্কৃতির বটবৃক্ষের সুনিবিড় ছায়াতলে কাটিয়েছেন সারা জীবন। প্রত্যেকটা মানুষের না হৃদয় থাকে, হৃদয় মানে আমার একটু গান গাওয়া বা একটু ভালো লাগার বিষয়গুলো আমি এই যন্ত্রের মাধ্যমে না শুনতে পাই, আমি এদের আওয়াজ বুঝি, এরা কথা বলে। এদেশের ইলেকট্রনিক মিডিয়ার সেই আলোকিত ব্যক্তিত্ব মাইটিভি স্বপ্নদ্রষ্টা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথী। সংস্কৃতি যদি না থাকতো আজকের এই প্রজন্ম উন্নত হতে পারে। প্রত্যেকটি দেশেরই একটা কালচার থাকে, ধরেই রাখতে হয় না, ধ্যানে জ্ঞানে রক্তের সাথে মিশিয়ে রাখতে হয়। যার হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে প্রতি মুহূর্তেই বেজে ওঠে সুরের ঝংকার। মাইটিভির শুভ জন্মদিন, কিন্তু এই আনন্দের দিনেও তার মনে বিষাদের ছায়া। কারণ এই দীর্ঘ পথ চলায় যারা ছিলেন ঘনিষ্ঠ সহযাত্রী তাদের অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। যারা আজ নেই আমাদের সাথে, তাদেরকে ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আসলে কি ভালো লাগে? তারপর না এই স্মৃতিগুলো কষ্ট, হয়তো একদিন আমি চলে যাব, একদিন তুমি চলে যাবে, একদিন সবাই আমরা চলে যাব, কেউ তো আর নাফরার দেশের মানে বাইরে নয়, সবাই চলে যাব। তারপর না এই স্মৃতিগুলো কষ্ট। শিল্প সংস্কৃতির প্রতি যার দুর্নিবার আকর্ষণ, তিনি কি কখনো অন্য পেশায় মন বসাতে পারেন? সংস্কৃতিটা হচ্ছে তার নিজস্ব কালচার, এবং এই সংস্কৃতির কারণেই আজকে এই সভ্য সমাজ। আমাদের মূল কথাটি হচ্ছে শিল্প বাঁচাতে হবে, সংস্কৃতি বাঁচাতে হবে। তাই যৌবনে পদার্পণ করেই 1996 সালে গড়ে তুললেন নির্মাতা প্রতিষ্ঠান ভিউ মিডিয়া ইন্টারন্যাশনাল। ভিন্নধর্মী অনুষ্ঠান নির্মাণে ও প্রচারের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই তিনি দেশের ইলেকট্রনিক মিডিয়ায় সুখ্যাতি অর্জন করেন। এই জাদুটা আমাদের দেশে নায়িকাদের জন্য না, এটা জিরো সাইজের নায়িকাদের জন্য। মূলত স্বপ্নের শুরুটা এখান থেকেই। 2006 সালে ক্ষুদ্র পরিসরে খুব অল্প সংখ্যক মিডিয়া কর্মী নিয়ে পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে শুরু হয় মাইটিভির অগ্রযাত্রা। যুগের সাথে তাল মিলিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে এগিয়ে যাচ্ছে মাইটিভি। অক্লান্ত পরিশ্রম, নির্মাণ শৈলীতে ভিন্নতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মাইটিভি আজ বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় চ্যানেলে পরিণত হয়েছে। এই যেন বিন্দু থেকে সিন্ধুর মতোই। বর্ষপূর্তিতে মাইটিভি সেজেছে নতুন সাজে। রাজধানীর হাতির ঝিলের দৃষ্টিনন্দন নৈসর্গিক পরিবেশে মাইটিভি যেন স্বপ্নপুরী। মাইটিভির জন্মদিনে প্রিয় সহকর্মীদের শুভেচ্ছা জানাতে কখনোই ভুলে যান না কাজ পাগল এই মানুষটি। প্রত্যেককেই আন্তরিক ভালোবাসায় বুকে টেনে নেন নিবিড় আলিঙ্গনে। এ সময় তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপোষহীনভাবে কাজ করে যাওয়ার জন্য তার সন্তান, জনপ্রিয় ইউটিউবার ও মাইটিভির পরিচালক তহিদ আফ্রিদির প্রতি আহ্বান জানান, যেসব ছেলেমেয়েরা আমাদের প্রতিভাবান আছে তোমরা যার যার লাইফস্টাইল নিয়ে, যার যার মানে দেশ নিয়ে যাতে ব্লগ করে সেই জিনিসটা তুমি ছড়িয়ে দাও। তহিদ আফ্রিদি পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের উন্নয়ন ও প্রগতির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এভাবেই তুমি সামনে মানুষের জন্য যেভাবে করে যাচ্ছ সো এরকম করে যাও, জানি তোমাকে দেখে আমিও জানি মানুষের জন্য করতে পারি। থ্যাংক ইউ। আর প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে তিনি অতীতের মতোই সত্যের আলোকে আলোকিত হয়ে আপোষহীন ও নির্ভীকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রিয়াল যা হচ্ছে এটি হচ্ছে সংবাদ, এবং সেটাকে নিরপেক্ষ রাখার জন্য মাইটিভি বদ্ধপরিকর। অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। গণমাধ্যম কর্মীরা লাঞ্ছিত হচ্ছে, আসলে হয় কি অনাকাঙ্ক্ষিতভাবে কিছুটা লাঞ্ছিত হয়। তারপরও আমি বলবো যে সরকারের নজরদারি থাকা উচিত, যে কোনো সাংবাদিকের উপরে অন্যায়ভাবে কেউ যাতে কষ্ট না দেয়। নতুন প্রজন্ম এবং আপামর গণমানুষের স্বার্থে আধুনিক প্রযুক্তির উৎকর্ষতা সাধনের মাধ্যমে এগিয়ে আসার জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। গ্লোবাল ভিলেজে আজকে এই ওয়ার্ল্ড ছোট হয়ে গেছে, তো সব জায়গায় উন্নততর দেশে পরিণত হয়ে গেছে এই টেকনোলজির কারণে। পৃথিবীর সমস্ত দেশে ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, শিখাচ্ছে, এটার উপরে ডিগ্রি নিচ্ছে। আমাদের দেশে কিন্তু সেটা ওই রকম নাই। টেকনিক্যাল লোক তৈরি করতে হলে সেই প্রাইমারি থেকেই শুরু করতে হবে। জন্মদিনের এই শুভ লগ্নেও নাসিরুদ্দিন সাথী গভীর মমতা ও কৃতজ্ঞতায় স্মরণ করেন তার বাবা ও মাকে। আমরা তো আল্লাহকে দেখি নাই, দেখেছি, অনুভব করেছি। মাকে তো দেখেছি, বাবাকে দেখেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মা হচ্ছে শক্তি, সেই শক্তি যা দিয়ে জীবন যাপন, জীবন ধারণ, জীবন শক্তি, জীবন উদ্দীপনা, ধর্ম বর্ণ নিয়ে বাঁচা যায়। মা হচ্ছে তাই। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা এবং বাস্তবায়নে আত্মনিয়োগ করার জন্য তিনি মাইটিভির কলাকুশলী ও নির্মাতাদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। দেশের স্বার্থ, জাতীয় পতাকার স্বার্থ, দেশকে যারা সামনের দিকে নিয়ে যাচ্ছেন তার মধ্যে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র। বস্তুনিষ্ঠ নিউজ দেখিয়ে কত কষ্ট করে, কত অক্লান্ত পরিশ্রম করে আজকে আস্তে আস্তে মাইটিভি এই জায়গাটিতে এসে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে মাইটিভির অগণিত দর্শক, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব নাসিরুদ্দিন সাথী। আপনারা যে সাপোর্ট আমাদেরকে দিয়ে যাচ্ছেন, যেভাবে আমাদের পাশে থেকে আপনারা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশ থেকে দেশান্তরে, আমরা মাইটিভি পরিবার চিরঋণী আপনাদের কাছে। আমরা আপনাদের ভালোবাসা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই। বিন্দু থেকে সিন্ধু গড়ার স্বপ্নকে হৃদয়ে লালন করে এত দূরে এগিয়ে আসা, সেই স্বপ্নের পূর্ণ বাস্তবায়নে এবং বাঙালি জাতির নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে মাইটিভি সামনের দিকে এগিয়ে যাবে। জন্মদিনের প্রাককালে এমনটাই প্রত্যাশা মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর। শাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। দীর্ঘ ৮ বছরের পথ চলায় মাইটিভি দেশের কোটি কোটি দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। তবে পর্দার আড়ালে থেকে যারা অফুরন্ত সহযোগিতায় ভিন্নধর্মী সংবাদ ও নানাবিধ অনুষ্ঠান তৈরি করেন, দীর্ঘ এই পথ চলায় তাদের অবদান অপূরণীয়। একই সাথে প্রবাসে থাকা প্রতিনিধিরাও তাদের অক্লান্ত পরিশ্রমে মাইটিভিকে করছেন সমৃদ্ধ। সেই সব মানুষের কথাই তুলে ধরছেন আবু সাইদ অপু। মাইটিভি নিশ্চয় সৃষ্টিতে বিস্ময় আছে, জীবনের জয়গানে মিশে আছে কোটি কোটি প্রাণে। চ্যানেলটি যাত্রা শুরু করার পর থেকে নানা চড়াই উতরে পেরিয়ে অর্জন করেছে অভাবনীয় দর্শকপ্রিয়তা। সমাজের চলমান আর বিশেষ সংবাদ উপস্থাপন ও বিনোদনের নানাবিধ চমকপ্রদ অনুষ্ঠান প্রচার করে দেশ ও বিদেশে স্বল্প সময়ে ছড়িয়েছে এর খ্যাতি। আর সেই অর্জিত অবদানের পেছনের কারিগরদের গল্প তুলে ধরতে থাকছি আমি, কাজী নবী। দেশ ও জাতির কল্যাণে অংশীদার হতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৃষ্টিতে বিষয় স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মাইটিভি। চলমান ঘটনা প্রবাহ আর ব্যতিক্রমধর্মী সাহসী প্রতিবেদন উপস্থাপন করে আস্থা অর্জন করে কোটি কোটি দর্শকের হৃদয়ে। ভিন্নধর্মী পরিকল্পনার সুস্থ বিনোদন ও সমসাময়িক টকশো ব্যাপক সাড়া জাগিয়েছে দর্শক হৃদয়ে। আলোচনা করা উচিত উন্নয়নমূলক মাইটিভি সংলাপ 50 মিনিটস। তবে এসব সৃষ্টিশীলতার পেছনে রয়েছে একঝাঁক নিবেদিত সাহসী কর্মী, যাদের সময়োপযোগী কর্মযোগ্য পরিপূর্ণতার পথে ধীরে ধীরে অগ্রসর করেছে গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় চ্যানেল মাইটিভিকে। তবে এই মাইটিভি শুধু আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য আজ এই মাইটিভি অক্লান্ত পরিশ্রম করে এই দেশের সত্য খবরগুলো তুলে ধরতে। আমি মনে করি আপনারাও এই নিউজ দেখে আমাদের মাইটিভিকে ভালোবেসেছেন। আমরা দেশকে ভালোবাসি এবং প্রত্যেক লোকেরই একটা উদ্দেশ্য থাকে উপরের দিকে ধাবমান হওয়ার, এবং আমাদের নিজেদের মর্যাদাশীল দেশ হিসেবে আমরা দাঁড়াইতে পেরেছি। দক্ষ সংবাদকর্মী ও ক্যামেরার পেছনে থাকা চিত্র কারিগরদের নিখুঁত ছবি সংগ্রহ, ভিডিও এডিটরদের এডিটিং আর নিউজরুম এডিটরদের আন্তরিক প্রচেষ্টায় হেডলাইন থেকে শুরু করে প্রডিউসারদের রানডাউন প্রসেসিংয়ের মাধ্যমে প্রতিটি সংবাদ পরিপূর্ণতা পায় চ্যানেলটি। তবে এর পেছনে ছায়ার মতো সর্বদাই সাহস জুগিয়েছেন প্রতিষ্ঠানটির বার্তা ও সম্প্রচার পরিচালক জেকের উদ্দিন সম্রাট। দেশের মানুষের পাশে সত্যিকার ভাবে সত্য নিউজটাকে তুলে ধরার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সর্বোপরি বড় কথা হচ্ছে যে দর্শকদের কাছাকাছি পৌঁছানোর জন্য যেইটুকু আমাদের করা প্রয়োজন আমরা সেইটুকু করে যাচ্ছি, এবং সামনে প্রযুক্তির সাথে আমরা সেইটুকু করে যাব। এছাড়াও রিপোর্টারদের সাপ্তাহিক বিশেষ আয়োজন ও বিশ্লেষণধর্মী এডিটরস ভিউ ব্যাপক সাড়া জাগিয়েছে দর্শক হৃদয়ে। তথাকথিত ভুয়া ডাক্তার, নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিপদ ডেকে আনতে ওষুধ নয়, এগিয়ে যাচ্ছে দেশ। রাজনীতির হাতিয়ার হিসাবে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। দেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে চলছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সহ সারা দেশের প্রেরিত সংবাদ সরবরাহ, খবরের শিরোনাম আপডেট ও জেলা সংবাদ বুলেটিন প্রস্তুতেও বদ্ধপরিকর একঝাঁক নিবেদিত কর্মঠ বাহিনী। চ্যানেলটির ধারাবাহিকতা রক্ষা করতে মার্কেটিং বিভাগও সর্বদা ব্যস্ত থাকে প্রতিষ্ঠানটির ভাগ্য উন্নয়নে, যার নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেন বিপণন বিভাগ সহ পরিচালকবৃন্দ। আমাদের দেশের তৃণমূল পর্যায়ে আমরা আমাদের দেশের সংস্কৃতি এবং আমাদের দেশের ভালো দিকগুলোকে এই টেলিভিশনের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়াটাও আমাদের উদ্দেশ্য। এক্ষেত্রে আমাদেরকে অবশ্য আমাদের বিজ্ঞাপন যারা দিচ্ছেন তারা আমাদের শিল্পী গোষ্ঠী যারা আছেন, তারপরে আমাদের যারা কলাকুশলী আছেন তারা আমাদেরকে সহযোগিতা করতেছেন। এই অগ্রযাত্রার পিছনে মাইটিভির একটি সুদক্ষ কর্মী বাহিনী কাজ করছে এবং তাদের কাজের ফসলই হচ্ছে আমাদের আজকের এই অগ্রযাত্রার এই পর্যায়ে। তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার সংযোজনের কারণেই আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। তাই আমাদের সকল কর্মী বাহিনী যারা পর্দার অন্তরালে কাজ করছেন, আমি তাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি। মাইটিভি হচ্ছে শুধু আমাদের টিভি না, মাইটিভি হচ্ছে পুরো সম্পূর্ণ দেশবাসীর টিভি। মাইটিভি যেন সামনে আরও আপনাদের মাঝখানে নতুন নতুন কিছু দিতে পারে, এই প্রত্যাশাই আমার। আর আপনারা মাইটিভির জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন। মাইটিভি সবসময় ইয়াং জেনারেশনের পাশে ছিলেন এবং আজীবন থাকবে, এবং কারেক্ট নিউজটা সবসময় জনগণেরকেই দেখাবে। সো আশা করি মাইটিভির পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ভালোবাসবেন, বিকজ মাইটিভি মানে আমার টিভি না, মাইটিভি মানে আপনাদের সকলের টিভি। তবে প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ প্রোগ্রাম, ক্যামেরা সহ আইটি সেক্টর ও অগ্রযাত্রা উন্নয়নে নিরন্তর কাজ করছেন। মাইটিভি পরিবারের কর্মরত সদস্যদের জন্য দৃষ্টিনন্দন ভবনের ছাদে রয়েছে ক্যান্টিন ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের সুব্যবস্থাও। আর নিরাপত্তা বলয়ে রয়েছে কঠোর ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানটির কর্মরত গাড়ি চালকদেরও অবদান অতুলনীয়। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। সমাজের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উৎসাহিত করাকে এগিয়ে যাওয়ার আশীর্বাদ হিসেবে দেখে মাইটিভি। তাই সৃষ্টিলগ্ন থেকেই তাদের সৃজনশীল কাজ তুলে ধরছে দর্শক নন্দিত এই টেলিভিশন চ্যানেলটি। ফলে মাইটিভিকে প্রতিবন্ধীরা ভাবেন নিজেদের চ্যানেল। মাহবুব সৈকতের রিপোর্ট। দু চোখের আলো হারালেও মনের আলো হারাননি দৃষ্টি প্রতিবন্ধী মিলি আক্তার। সম্ভব করেছেন অসম্ভবকে, এখন কর্মরত মাইটিভিতে। প্রশাসন, কম্পিউটার অপারেটর। আমি পড়াশোনা করার পরে আমি ভাবতেছিলাম আমি কোথাও চাকরি পাবো কিনা, তারপরে আল্লাহর রহমতে আমার এখানে চাকরিটা হওয়াতে আমি এত ভালো আছি যে বলার কোনো শেষ নেই। এখানে যারা কলাকৌশলী আছেন এরা প্রত্যেকেই সহানুভূতিশীল। এর মধ্যে আমার স্যার, আমার এমডি স্যার, আমার ডিএমডি ম্যাডাম, এরা এদের কোনো তুলনা হবে না। মাইটিভি, সৃষ্টিতে বিস্ময়। সমাজের বিশেষ মেধার এই জনগোষ্ঠীকে উৎসাহিত করাকে এগিয়ে যাওয়ার আশীর্বাদ হিসেবে দেখে মাইটিভি। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরাও পারি অনুষ্ঠানে। তাই সৃষ্টিলগ্ন থেকেই এদের সৃষ্টিশীল কাজ তুলে ধরছে দর্শক নন্দিত এই টেলিভিশন চ্যানেল। ওই দেখা যায় চার গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানামুকিস্তা। অনুকরণীয় দৃষ্টান্তের পথ ধরে এগিয়ে যাচ্ছে মাইটিভি। প্রত্যেক প্রতিষ্ঠাবার্ষিকীতেই প্রতিবন্ধীরাই থাকে প্রধান অতিথির মর্যাদায়। আসলে প্রতিবন্ধী বলতে কিছু নেই, আমরা সবাই মানুষ, আমরা এই দৃষ্টি প্রতিবন্ধী, অঙ্গ প্রতিবন্ধী, এদের দোয়া নিয়ে আমাদের সেই পথ চলা। প্রতিষ্ঠার নবম বর্ষে পদার্পণের শুভক্ষণটিতেও ধারাবাহিকতা বজায় রেখেছে মাইটিভি। আর এ কারণেই মাইটিভিকে প্রতিবন্ধীরা ভাবেন নিজেদেরই চ্যানেল। আমি মাইটিভিটির শুভেচ্ছা জানাই, মাইটিভিটির শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। স্বজন এবং সংশ্লিষ্টদের দাবি, বিশেষ এই মেধা সম্পন্নদের সহায়তায় আরো বেশি করে এগিয়ে আসুক সকল গণমাধ্যম। মাইটিভি আর কি এইসব বাচ্চাদের নিয়ে কাজ করে, তো ওরা অনেক খুশি, ওরা যখন টিভির পর্দায় ওদেরকে দেখে। আমরা তো পারি, আমাদের একটা সুযোগ দিলে আমরা ভালো করব। আসলে ওরা ভালো করে, যেহেতু তারা বুদ্ধি কম, কাজে তারা মাসুম বেগুনাগান, কাজে এই ধরনের ভেস্তি বাচ্চাদের সাথে কাজ করলে পারে, এটাও একটা ইবাদত সমতুল্য। সমাজেরই অবিচ্ছেদ্য অংশ বিশেষ মেধা সম্পন্ন এই শিশু কিশোরেরা, এরা কারো বা ভাই, কারো বোন অথবা কারো সন্তান। এজন্য সমাজের অগ্রযাত্রায় এই শিশুদেরকে পেছনে ফেলে রেখে কোনোভাবেই সম্ভব হবে না কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন। মাইটিভি সবসময় রয়েছে এই বিশেষ মেধাসম্পন্ন শিশুদের পাশে, শিশুদের সাথে। আপনিও থাকুন, এগিয়ে আসুন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সোনায় মোড়ানো 8 বছর, এই পথ চলায় ইতিমধ্যে মাইটিভি পৌঁছে গেছে তৃণমূল থেকে শীর্ষে। মাইটিভি সাধারণ মানুষের কাছে যেমন প্রিয় চ্যানেল, ঠিক তেমনি অভিজাত মানুষের কাছে নন্দিত। মাইটিভির স্বপ্নযাত্রার গল্প জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে তো আমি চিনি ভাইয়া। আমাকে চেনেন? জি ভাইয়া। কিভাবে? মাইটিভিতে দেখেছি ভাইয়া। তাই নাকি? জি ভাইয়া। মাইটিভি দেখেন? জি, আমি তো মাইটিভি দেখি। কি দেখেন? মাইটিভিতে সংবাদ দেখি, গান শুনি, ছবি দেখি, আমি দেখি এবং কি আমার পরিবারও দেখে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, ভালো লাগে, অনেক ভালো লাগে। মাইটিভিতে কোনটা বেশি ভালো লাগে বলেন তো? মাইটিভিতে বেশিরভাগই গান শুনি, আর আমি একটু বেশিরভাগ সংবাদ দেখতে পছন্দ করি। মাইটিভিতে একদম নতুন নতুন সংবাদ দেখায়, এই সংবাদগুলো দেখতে খুবই ভালো লাগে আর কি। ইম্পর্টেন্ট সংবাদগুলো দেখি আর কি। ভাই আসসালামু আলাইকুম। এই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আর একটু কথা বলি মাইটিভির জন্মদিন নিয়ে। আজকে আপনার মাইটিভির জন্মদিনে অবশ্যই আমার শুভেচ্ছা তো অবশ্যই আছে। মাইটিভি কেন ভালো লাগে? মাইটিভির আপনার প্রত্যেকটা প্রোগ্রামগুলো মোটামুটি ভালো লাগে, আবার অনেক কিছু শিখার আর কি মতো আছে। তারা আর কি আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে অনেক প্রোগ্রাম করে বিভিন্ন কারণে আর কি। মাইটিভি আপনার, আবার মাইটিভির যে আপনার যে পরিচালক সে অনেক ভালো মানুষ, আবার তাহিদ আফ্রিদি অনেক ভালো মানুষ, এটার জন্য আর কি সব মিলিয়ে মাইটিভিকে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ, আপনাদেরকেও শুভেচ্ছা, ভালো থাকার জন্য দোয়া থাকলো আমাদের অবশ্যই। ভাই আসসালামু আলাইকুম। একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আজকে তো মাইটিভির জন্মদিন, আপনি কিছু কথা বলেন। মাইটিভি তো আপনাদেরকে নিয়ে অনেক প্রোগ্রাম করে, হ্যাঁ, মানে যারা প্রতিবন্ধী আছে, একটু সমাজের অবহেলিত, তাদেরকে নিয়ে তো মাইটিভি অনেক প্রোগ্রাম অনুষ্ঠান করে। আপনার কাছে কেন মাইটিভি ভালো লাগে? কেন মাইটিভি অনুষ্ঠানগুলো খুব ভালো এবং বেশ চমৎকার চমৎকার ই দেখায়। যেমন সকালে একটা প্রোগ্রাম দেখি আমি, ওটা ভালোই লাগে, গানের চ্যানেলটা, আর এমনি ওভারঅল ভালোই লাগে। মেঠোপথ পেরিয়ে আমরা উঠলাম হাইওয়েতে, আমাদের গন্তব্য শাহবাগে। ভ্যান চলতে লাগলো। একটু দাঁড়ান, দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা একটু দাঁড়ান, আমি আসছি। পথে যেতে যেতে পেলাম এক মুদির দোকান। কাকতালীয়ভাবে সেখানে মাইটিভি দেখছে সবাই। বাহ, আপনারা মাইটিভি দেখছেন? হ্যাঁ ভাই মাইটিভি দেখি তো। আচ্ছা মাইটিভি কেন দেখেন বলেন তো? ভালো ভালো যে ছবি দেন, ভালো ভালো টক শো দেয়, ভালো লাগে এই জন্য আর কি। মনের একটা আন্তরিকতাভাবে দেখি, অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই প্রিয় ছিলেন তো। নিরপেক্ষ সংবাদ, তারপরে হলো ছায়াছবি, আর বিভিন্ন রকমের প্রোগ্রাম আমরা দেখি, আমাদের কাছে ভালো লাগে। মাইটিভি হলো আমাদের, আমার টিভি। মুদির দোকানে লোকজনের সঙ্গে কথা বলা শেষে আবার যাত্রা শুরু করলাম শাহবাগের উদ্দেশ্যে। যানজট ঠেলে অবশেষে পৌঁছে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়ার বাসায়। যে একটা ঘটনা যখন ঘটে, তার পিছনের যেটাকে আমরা বলি ডেপথ রিপোর্টিং। টেলিভিশন মাধ্যমটি অনেক বেশি নবীন আমাদের সংবাদপত্রের তুলনায়। তো সেই জায়গায় মাই টিভি প্রতিদিনই কোনো না কোনো স্পেশাল স্টোরি দেওয়ার চেষ্টা করছে। গভীরতম প্রতিবেদন করার যে চেষ্টাটা মাই টিভি করে যাচ্ছে, আমার ধারণা এটার মধ্য দিয়ে মাই টিভির সংবাদের ক্ষেত্রে মানুষের আগ্রহ বাড়বে। এই ভ্যান সফরের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে শেকড় থেকে শিখরে সবখানেই মাই টিভি। আমিরুল মোমিনিন মানিক, মাই টিভি, ঢাকা। দর্শকনন্দিত চ্যানেল মাই টিভি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তৈরি করে বিশেষ অনুষ্ঠান। ভিন্নতা আসে সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও, আর এ কারণেই তুমুল প্রতিযোগিতার মাঝেও জয় করে নেয় দর্শক হৃদয়। আমিরুল মজলিসের বিশেষ রিপোর্ট। বিশ্বব্যাপী টেলিভিশন সম্প্রচার যখন পরিণত হয়েছে নিত্যদিনের ঘরোয়া বিনোদন ও সংবাদের মূল উৎসে, তখন সৃষ্টিতে বিস্ময় এই স্লোগানকে সামনে রেখে ঠিক 8 বছর আগে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি। ভিনদেশি আকাশ সংস্কৃতির আগ্রাসন, তুমুল প্রতিযোগিতা আর বিনোদন পিয়াসীদের চাহিদার কথা মাথায় রেখে অভিষ্ট দর্শক অর্থাৎ টার্গেট অডিয়েন্স নির্ধারণ করে মাই টিভি। উচ্চবিত্তের পাশাপাশি যেখানে প্রাধান্য পায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। 9 বছর আগে শুরু করলাম, তখন আমারও কিছু পরিকল্পনা ছিল। আমার প্রথমেই চিন্তা ছিল যে গার্মেন্টস শিল্প, শ্রমিক, মেহনতি মানুষ, এর চেয়ে বড় বিষয় যে দেশের বাইরে যারা আমাদেরকে বাবা মা ভাই বোন ভুলে দূরে বসে যারা কাজ করছেন এবং কাজের শেষে যাতে একটু এন্টারটেনমেন্ট পায়, তারা এই অনুষ্ঠান শুরু করার সময়েই একটা গবেষণা করেছেন যারা কোন ধরনের দর্শক ধরতে চান। একটা গণমাধ্যম পরিচালনায় এই গবেষণাটি খুবই গুরুত্বপূর্ণ। খেটে খাওয়া মানুষ, এই মানুষগুলোর বিষয়গুলোকে যেভাবে প্রাধান্য দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে মাই টিভি তাদের মন জয় করেছেন। গবেষণা কিংবা নিরীক্ষার বদলে অনুষ্ঠানমালায় স্থান পায় সরল বিনোদন। জীবনের নানামুখী চাপ সামলে মানুষ যখন পেতে চায় একটু স্বস্তি, বিচরণ করতে চায় এক স্বপ্নময় জগতে, ঠিক তখনই যেন তার অনুষঙ্গ হয়ে ওঠে মাই টিভি। এটা আমাদের সংস্কৃতির একটি বড় পার্ট। বাংলা চলচ্চিত্রটা বিশেষ করে যে দেশের সংস্কৃতি, সাহিত্য সংস্কৃতি বড় না হবে, সেই দেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে পারে না। অপারেশন করলে চোখ ভালো হবে, যদি চোখ ভালো নাও হয়। যাপিত জীবনের নানা টানাপোড়েন আর অগোছালো ছাপোষা জীবন গুটিয়ে রেখে জনপ্রিয় এই চ্যানেলটির সামনে বসলেই খানিকক্ষণের জন্য হলেও দর্শক হারিয়ে যেতে পারেন নির্মল আনন্দে। আসলে টেলিভিশন হচ্ছে বিনোদনের একটি জায়গা। সেই বিনোদনের জায়গা থেকে আমি মনে করেছি যে না, মানুষকে বিনোদন দিয়ে, তাদেরকে হাসি খুশি রেখে, তাদেরকে সুন্দর সত্য তথ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নাটক, সেলিব্রিটি শো, সঙ্গীতানুষ্ঠান, রান্না আর ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে সমকালীন বিষয় নিয়ে টকশো আর স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। হলেই যে সেটা ক্যান্সার হবে এরকম কিন্তু না। বৈচিত্র্যময় নানা অনুষ্ঠানের মাঝেও গুরুত্ব দেয়া হয় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে। আমি মা বাবাকে নিয়ে অনুষ্ঠান করি, আমি প্রতিবন্ধীদেরকে নিয়ে অনুষ্ঠান করি, আমি সৃজনশীল টাইপের অনুষ্ঠান করি। আমার কথা হচ্ছে যে এমন কোনো তথ্য প্রচার আমি করি না যাতে মানুষ এই আতঙ্কিত হয়। চলমান সকল ঘটনাই স্থান পায় সংবাদে, তবে সেখানে উত্তেজনা আর উৎকণ্ঠার বদলে থাকে প্রত্যাশা আর দিক নির্দেশনা। দ্রুতগতির যোগাযোগ প্রকল্প যতই বাস্তবায়ন হোক না কেন, বস্তিতে বসবাসকারী এসব জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন না হলে আমাদের সার্বিক উন্নয়ন আদৌ সম্ভব? গতানুগতিক খবরের চেয়ে বিশেষ প্রতিবেদনী হয়ে ওঠে মুখ্য। দেশ, জনগণ, দর্শকরা যেভাবে সংবাদটা চায় আমরা আসলে সেইভাবে তাদের কথা মাথায় রেখে আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি। উপরিস্তর নয়, তুলে ধরার চেষ্টা করা হয় খবরের অন্তর্নিহিত সত্য। তারা একটা ঘটনাটা গোড়া থেকে জানতে চায় বা একটা নিউজকে একটা ঘটনার মধ্যে থেকে বুঝতে চায়, দেখতে চায়। তাহলে আমরা আসলে সেখানে ওই দিকটাকে বেস করেছি। সময়ের পরিক্রমায় নান্দনিক স্থাপনার পাশাপাশি প্রতি ক্ষেত্রেই ঘটানো হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়। টেকনোলজির সকল কোয়ালিটিকে আমরা আসলে এখন ব্যবহার করছি দর্শকদের কাছে খুব দ্রুত পৌঁছে দেওয়ার জন্য। যাদের কাছে তত্ত্বজ্ঞানের চেয়ে সহজ বাক্য বেশি বোধগম্য, সেই শ্রমজীবী মানুষগুলো হৃদয়ে ধারণ করেছে মাইটিভিকে। সেই মাইটিভিটা ভালো লাগে, এবং এর ছবি বা যে কোনো খবর অনুষ্ঠান খুব মজা লাগে। মাইটিভি প্রতিদিনই দেখি, ছবি ভালো, চ্যালেঞ্জ ভালো। আমি মাইটিভি দেখি এবং আমার পরিবারের সবাই মাইটিভি দেখে, নিজের টিভি মনে করে, আমার টিভি মনে করে। নিজেদের কর্মকাণ্ডের মতোই তাদের বক্তব্যেও ফুটে ওঠে সরলতা। আর পুরনো ফিল্মগুলো আপনাদের এখানে দেখায়। আসলে আমি মাইটিভিকে ভালোবাসি। হ্যাঁ, সবাই আমাদের বাড়িতে সবাই মাইটিভি বেশিরভাগ দেখে। সত্যিকারের যে ঘটনাগুলো এগুলো তুলে ধরে, এটার জন্য মাইটিভিকে অনেক ধন্যবাদ। দর্শকদের অকৃত্রিম ভালোবাসা আর নিজেদের নিরন্তর সৃষ্টিশীলতায় মাইটিভি পৌঁছে যাবে ভিন্ন উচ্চতায়। জন্মদিনে সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমি নজরিস, মাইটিভি। দর্শক নিচ্ছে একটি বিরতি, আর যখন ফিরছি তখন যা থাকছে। অপরাধ দুর্নীতির মুখোশ উন্মোচন করতে নিরন্তর ছুটে চলছে মাইটিভি। অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা মুখোশ টিমের। ডিজিটাল আইন করা হয়েছে সংখ্যালঘুদের রক্ষা করা সহ বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে, বললেন সজীব ওয়াজেদ জয়। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি রাতের সংবাদ। মাইটিভির অপরাধ বিষয়ক অনুষ্ঠান মুখোশ। অনুষ্ঠানটি যাত্রা শুরু হওয়ার পর থেকে অনিয়ম, অপরাধ, দুর্নীতির মুখোশ উন্মোচন করতে ক্যামেরা নিয়ে ছুটে বেরিয়েছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নানান প্রতিকূলতার মধ্য দিয়ে অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে মুখোশ টিম। আরও জানাচ্ছেন এসকেলেটন। মাইটিভির আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। মাইটিভির মুখোশ টিমের যাত্রা শুরু হয় ২০১১ সালে। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল দেশ ও জনগণের স্বার্থে কাজ করা, আর যারা সমাজে বিভিন্ন ধরনের অপরাধ করছে এবং রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদের মুখোশ উন্মোচন করাই ছিল প্রথম লক্ষ্য। বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে চেষ্টা করা হয়েছে। কতটুকু অনুষ্ঠানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে জানা নেই, তবে শেষটুকু দিয়ে চেষ্টা করা হয়েছে। এই এলাকার মধ্যে সুন্দরভাবে একটা বিচার হোক, স্যারার এই মতন যদি আর দ্বিতীয় পালন কেউ না হয়। যাত্রা শুরু থেকে হামলা, মামলা সহ সবকিছুই মোকাবেলা করার অভিজ্ঞতা রয়েছে মুখোশ টিমের। পিছু হটাতে পারেনি কোনো কিছু। পুলিশের কিছু অসাধু সদস্যের চাঁদাবাজি সহ তুলে ধরা হয়েছে অনেক অজানা তথ্য। মুখ্য টিমের অনুষ্ঠানে মহিলা ছিনতাইকারী, জঙ্গিবাদ, মাদকের অনেক অজানা তথ্য তুলে ধরা হয়। সন্ধান পায় আন্তর্জাতিক কালোবাজারিদের, বিস্ফোরক তৈরির, রইস ফিলিং কয়েন বাণিজ্যের হোতাদের ক্রয় বিক্রয়ের তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে। চক্রের সঙ্গে সিআইডির কিছু অসাধু সদস্যের সম্পৃক্ততারও প্রমাণ মিলে। ভণ্ডপীর দ্বারা গৃহকর্মী অন্তঃসত্ত্বা মুখোশ টিমের তৎপরতায় পীরকে গ্রেপ্তার করানো হয়, পরে ডিএনএ টেস্টেও প্রমাণ মিলে। হোমিওপ্যাথিক ওষুধ মানেই জার্মানি, ওষুধগুলো তৈরি হচ্ছে দেশেই, তাও আবার কোনো কেমিস্ট ছাড়া। আর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যালকোহল ও বিষাক্ত কেমিক্যাল। এগুলো তো ওনারাই মিক্সড করে, আমি প্রত্যেক কেমিক্যাল দিয়ে ওনারাই মিক্সড করে। ধামাচাপা দিতেও চেষ্টা কম হয়নি। না 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 না, চিকিৎসার নামে প্রতারণা, সেই চিত্র তুলে ধরে মুখোশ টিম। এখানেও মুখোশ টিমকে ম্যানেজ করার চেষ্টা কম হয়নি। মুখোশ টিম শুধু অনিয়ম দুর্নীতি নিয়েই ব্যস্ত নয়, দেশের উন্নয়নে যারা কাজ করছে সেগুলো তুলে ধরেছে বহুবার। এস কে লিটন, মাইটিভি, ঢাকা। এবার অন্যান্য খবর। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বাধীন মত প্রকাশ বন্ধ করতে ডিজিটাল আইন করা হয়নি, বরং সংখ্যালঘুদের রক্ষা করা সহ বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতেই এই আইন করা হয়েছে। তিনি বলেন, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা একজন মানুষের নাগরিক অধিকার। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বিপিও সম্মেলনের উদ্বোধনকালে তিনি একথা বলেন। We don't want to curb freedom of speech. However, if there is speech online that causes violence against someone, especially a minority, then that speech cannot be allowed freely. বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন রিজভী। মাইটিভি নবম বর্ষে পদার্পণে যশোরে বেনাপোলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। C&F এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেক কেটে উদ্বোধন করেন যশোর এক আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বেনাপোল প্রতিনিধি মুস্তাফিজুর রহমান সুমনের সভাপতিতে বক্তব্য রাখেন C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ শামসুর রহমান, শাসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুল আমান, C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মুফিজুল রহমান সজন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মাহসিন মিলন, বেনাপোল C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা ও শাসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান। বীর যুদ্ধাপরাধী ও তাদের সন্তানদের সরকারি চাকরির নিয়োগ বন্ধ সহ ৬টি দাবি পেশ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তি সমন্বয় পরিষদ আয়োজিত এই সমাবেশে এই দাবি জানান তিনি। এছাড়া আগামী 30 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেন নৌ পরিবহন মন্ত্রী। গাজীপুরের কাপাসিয়ায় এই প্রথমবারের মতো আনোয়ারা সাঈদ খেলার মাঠে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদের ব্যক্তিগত উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ও বৈশাখী মেলা। গাজীপুর কাপাসিয়ার প্রতিনিধি মোহাম্মদ মজিবুর রহমানকে সাথে নিয়ে আবু সাইদ অপুর রিপোর্ট। প্রথমবারের মতো মরিয়ম ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর জেলার কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত করা হয় বাংলা নববর্ষ ও বৈশাখী মেলার। বের করা হয় বর্ণাঢ্য র্যালি। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদের নিজস্ব উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বাংলা নববর্ষ ও বৈশাখী মেলার। প্রথমবারের মতো এমন একটা আয়োজন খুবই সুন্দর হয়েছে। আমার মেয়েকে নিয়ে আসলাম। এখানে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, নাচ, গান, কবিতা, আরো অনেক কিছু আছে। একদিকে অনুষ্ঠান হচ্ছে, আরেকদিকে মেলা হচ্ছে। আর এই মেলার মাঝে আমরা অনেক ঘোরাঘুরি করছি। গ্রামীণ জনপদের সংস্কৃতিকে তুলে ধরতে বসানো হয় নানা পসরা। নাগরদোলা সহ আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর এতে অংশ নেয় শিশু কিশোররা। এ সময় মানুষের সরব উপস্থিতি ধন্যবাদের করতলিতে মুখর হয়ে ওঠে আনোয়ারা সাইদ মাঠ প্রাঙ্গণ। আমাদের আয়োজন হলো আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। পহেলা বৈশাখ হিসাবে আমরা সবাই পালন করি। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই এমনিভাবে ঐতিহ্য পালন করে গেছে, আমরা ভবিষ্যতে করবো এবং আশা করছি। এরকম মেলা হলে আমরা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম আমরা আমাদের ঐতিহ্যকে জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো। পরে মাইটিভির 9 বছরের পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। শুভকামনা করা হয় মাইটিভি। গাজীপুরের কাপাসিয়া থেকে আবু সদপু, মাইটিভি। দর্শক, এর সাথে শেষ করছি সংবাদ। তবে যাবার আগে স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নববর্ষে পদার্পণ করল জননন্দিত চ্যানেল মাই টিভি। পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাই টিভির জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দিনব্যাপী অনুষ্ঠানে মন্ত্রীদের শুভেচ্ছা। মানুষের ভালোবাসা সিক্ত হলো মাই টিভি পরিবার। চ্যানেলটির পথচলা বহমান থাকবে বলে প্রত্যাশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। এবং নানা চড়াই উতরাই পেরিয়ে তৃণমূল থেকে শীর্ষে পৌঁছেছে মাই টিভি, সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রিয় অভিজাত শ্রেণীর কাছেও। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। এছাড়া অনলাইনে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন www.mytvbd.tv, আর ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী এবং আমি সাইদ মল্লিক। আল্লাহ হাফেজ।